যেটা কলকাতা থেকে এক স্তর থেকে আর এক স্তর দূরত্ব প্রায় আসমান জমিনের সমান দূরত্ব। সবচেয়ে বড় বৈশিষ্ট্য পুরুষ মহিলার লাগিয়ে বানাইয়া আছে। সবচেয়ে প্রথমে যারা দাখিল তোমার কাছে তোমার কথা আল্লাহ নবী নূর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইনকে আফরি নবী দান সম্পর্কে কথা দান সম্পর্কে পরিবার উম্মত সম্পর্কে কথা বললো। তোমার বাবা এক ভুল করলে 300 বছর নিশ্চয় মাফিল লাগবে। এই উম্মতে জিন্দেগি ভর গুনাহ হয়ে একবার যখন আল্লাহর কাছে কই বলা হবে তার সারা জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। আমি প্রায় আমি কইছি যে মানুষের যে সারাদিন মিশার উপরে মিশার চালাইয়া যার, গুনার উপরে গুনা চালাইয়া যার, নাফরমানি উপরে নাফরমানি চালাইয়া যার, দুকার উপরে দুকাইয়া যার, হারাম হওয়ার উপরে হারাম হইয়া যার, কন্টিনিউ চালাইয়া যার, কিন্তু মানুষের শরীরে কোনো রং ফকর দেন। মানুষের মুখ মিশা মাত্র মাত্র যদি মুখ ব্যবহার করতে মানুষে বুঝতে হবে মিশা মাত্রা হয়ে মুখ ব্যবহার হয়েছে কথা আছে না। শরীরের চেহারা এবং রং মরে না সব জায়গা থাকে। এর কারণ যদি উম্মর আল্লাহ মুখ পর্যন্ত ইন্তেজার হলেন যে দেখিনি আমার ভাই একবারটা তোবা করে আমি তার মাফ করব। আল্লাহ নবীর ওসিলায় আল্লাহ হাবিবের ওসিলায় আল্লাহ উম্মতরে মত পর্যন্ত সুযোগ দেন। আদম আলাইহিস সালাম কোন বেটা শীষ নবীর উম্মত ও দরজা আল্লাহর কাছে আছে। তোমার বাবার এক ভুল কেমন পর্যন্ত মশহুরই হয়েছে, সব মানুষের জানবো যে আপনি ভুল করছি না। কিন্তু এই উম্মতে রোজানা গুনা করবো আল্লাহ তার গুনা পর্দা টানতে চাবো পর্দা টানতে চাবো মশর্যন্ত আইডি আল্লাহ চুপাইয়া দেবে। কিন্তু অন্য নবীর উম্মত হলে যখন ভুল করতাম আল্লাহর গজব লাগবে বহু কৌমের আল্লাহ ধ্বংস করছেন। সবচেয়ে বেশি গজব এই কৌমের লুত আল্লাহ হুকুম দেওয়া মান্য করছিল আল্লাহ গোটা কৌমরে বান্দর বানিয়ে দিস আরো কৌমরে আল্লাহ শুয়র বানাই দিস আরো কৌমরে ভিতর সরিয়া ধ্বংস করছে। আসমান থেকে পাথর নিক্ষেপ হইত আগুন নিক্ষেপ হইত বহু ধরনের গজবালদারি জমিন আছে। কিন্তু আল্লাহ হাবিবুল ইসলামের অসিলায় আল্লাহ উম্মতে মুহাম্মদের নাজাত দান করছেন।
যখন জিবরিলে আমিনের অনুমতি আমি আপনার আগে অনুমতি হয়েছি না, কেবল সালামত দিছি না, আপনার পরেও কেবল আমি সালাম দিতাম নয়। আল্লাহ ফরমাইছেন আপনি গেলে আপনার লড়িয়া দেখতাম, আর আপনার আল্লাহর হাবিবে ফরমায় যাইতাম যখন ওইব, এখানে নবীর জানা আছে যে একদিন একদিন যাইতে ওইব, আল্লাহ পকড়াব আল্লাহ নবী ফরমায় দুজব 70,000টা ডাল থাকবে, 70,000টা ডাল থাকবো, প্রত্যেক ডাল 70,000 ফিরিস্তা থাকবে, প্রায় 500-600 কোটি ফিরিস্তা বল দুজবের পাকড়া করি আমি, সুবহানাল্লাহ হই থাকে ফিরিস্তা শক্তি আছে না আছে না ফিরিস্তার শক্তি আল্লাহ নবী ফরমায় আরো সে কান্দ লইয়া যে আটজন ফিরিস্তা খাড়া আছে, আটজন ফিরিস্তা আরো সে আটজনের লিয়া কাড়া হয়েছে, ইয়ে আরো শত বড় হইব সেই ধরনের আরো বড় আল্লাহ ফরমাইন ওয়াসিয়া কুরসি আস-সামাওয়াতি ওয়াল আরদ, আর রুহে যে কুরসি আল্লাহর আছে এটা আসমান জমিন থেকে আরো বড় হতে শুরু, আরো সরে কুনাত নিচে এক সাগর আছে, রসুল্লাহ ফরমাইন যে সাগর যখন দেউ দেউটা আসমান জমিন কারো বড় হয়েছে অত বড় আরশ আল্লাহর আরশ, আটজন ফিরিস্তা বহন করিয়া আছেন, রসুলের পাশে ফরমাইন মেরাজের সময় আমার একজন ফিরিস্তার লোকে মাথার সুযোগ হয়েছে, এই ফিরিস্তার পরিচয় আল্লাহ নবীকে দান করবেন, এই ফিরিস্তা অত বড় ফিরিস্তা জানলাকে আমি গপরছি, তার খানার লতিতে গেলে এক গর্জন পর্যন্ত ও জাকাত দূরস্থ আমরা আদা চাই আডাঙ্গুল না দিদা এর বেশি নাই তো আমি দর্শিও দেবো খানার লতিতে গর্জন পর্যন্ত আল্লাহ নবী ফরমায় ই একজন ফিরিস্তার ও জাকাত দূরত্ব হইল গিয়া একটা উড়ন্ত দ্রুতগামী উড়ন্ত পাখির 700 বৎসরের পথ, ফিরিস্তার ওলগার দূরত্ব হইল গিয়া একটা চিরপাখির 700 বৎসর উড়ার পথ, এখন ফিরিস্তা হতে বলল জিবরিল আমিন মাটির তা পাওক আশ্রয় না আসমান তার মাথা জিবরাইল আলাইহিস সালাম ফিরিস্তা হল দুই ডাকনাওয়ালা ফিরিস্তা আছেন, 60 ডাকনাওয়ালা ফিরিস্তা আছেন, 6 থেকে বেশি ডাকনাওয়ালা ফিরিস্তা করে আসেন, এরা নূরত তৈরি, এরা বড় সাফ সুতরা সুন্দর আল্লাহ ফরমাবরদারের তীর্থ
এমন ফরমাবরদারি আল্লাহ নবী ফরমা ইসরাফিলকে পয়দা করছেন ফরতে কিয়া তান সিঙ্গাপুর ফান্দার দিয়ে রাখা হয়েছে এমন পর্যন্ত অপেক্ষা রাখ এক কদমে আল্লাহর খুশির লাগিয়ে লড়াই থাকায় বোকা শুভ আল্লাহর হুকুম আমরা বেশি মানি না ফিরিস্তায় বেশি মানি না কিন্তু ফিরিস্তা লাগে তো সামনে নাই আমরা লাগে আল্লাহর জন্য সামনে রাখ আমরা লাগে আল্লাহর জন্য জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার খালিদিনা ফিহা অন্য জায়গাতে আল্লাহ ফরমান খালিদিনা ফিহা লা ইয়ামুনা আনহা ওয়ালা চিরস্থায়ী ভাবে বন্দোবস্ত পাইবে তোমাদের দিক থেকে উচ্ছেদ করি দেবে নাই সুবহানাল্লাহ এই জন্য নিরাপদ থাকা কিন্তু সাদাবাদী তো আয়িত নাই গুন্ডামি মুসলিম আইন জালাত আয়িত নাই দুধর নহর থাকবো সরাবর নহর থাকবো মধুর নহর থাকবো দুনিয়ার যন্ত্র বিদাউদের জন্যতর মধ্যে ফল রক্ষাই থাকবো সম্মুখর সামনে আর দুনিয়ার বড়ই পাইতে কত সার ভালো লাগবে কথা ঠিক নেন জন্যতর বৈশিষ্ট্য রোগী কুতু ফুহার ফল ফল জুলন্ত থাকবো সুহানাল্লাহ আমরা তুমি বহুত বড় মনে হইলে বহুত মনে হইলে বাক্কা আমি বনে গেছি বাক্কা কিছু ওই গেছি আল্লাহর কাছে তো টিফলা থেকে খুঁজছ যে আল্লাহর খুশি এখন জমিন থেকে বলেছি ভাঙ ফিরিস্তা যখন এই জন্মতি ব্যক্তি যখন হুড়ে দেবা পুরো শরীরের মধ্যে একটা দুই টাকা বন নয় একশো দুরাশ পর্যন্ত আছে আমরা গেঞ্জির উঠে পাঞ্জাবি ফিল্মে বিত্তর দেখি না কিন্তু একশো জোড়া কাপড় বেতন দিয়ে এই মহিলার সৌন্দর্য উঠিয়ে উঠিব যখন কালোইয়া মাথাত লাগবে তখন পুরোর গালোর মধ্যে তখন ছবি বাঁচিয়ে উঠবে কি পরিমাণ সুন্দর বোধ করার নেই গালোর মধ্যে আয়না ভিতরে রাখি দেবে এটা খালা কি বানাইছে আমরা লাগে খালা খোসা খোসা মানুষ লাগে বানাইছে আমার কোন ক্ষমতা নাই আমি দুনিয়াতে আইসিও না আমার ইচ্ছায় দুনিয়াতে দেখাবো নাই আমার ইচ্ছায় আমি এক বিক্রি হয়ে আইসি ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ ফরিদা সূত্রে আমরা গোলাম নিয়ে পাঠাইছ আমরা জানমাল আল্লাহ ফরিদ বলেছেন সুবহানাল্লাহ আল্লাহর গোলাম হয়েছি আমরা খুশি না বেদারে বেশি কেদার লাগে বলতে বদলা আমরা আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইয়া দিই
সবাই জন্নত হইল কি মৌজ মস্তির জায়গা, জন্নত হইল কি খুশি বাসির জায়গা, জন্নত কোন এবার জায়গা নাই। যেদিন সমস্ত জন্নতি আল্লাহ দিদার নসিব করবা, জন্নতি হলে আল্লাহরে দেখার পরে জন্নত গুলি আল্লাহর হাবিবে ফরমায়, ইমানের শেষ মঞ্জিল জন্নত নাই, ইমানদারের শেষ প্রাপ্য হইল কি আল্লাহ পাকের দিদার। আল্লাহর দিদারে মানুষ তো খুশি হইবা জন্নত গুলি। সেই দিন জন্নতি হলে সময় ফরিয়াদ করবা, আল্লাহ দুনিয়ার জিন্দগিটা আপনারে না দেখি আমরা চিন্তা করছি রুকু করছি, আপনারে না দেখি আপনার লাগে গর্দন উড়াইয়া দেওয়াইছি, নিজের গর্দন বেকের গল্প করছি। আজকে আপনারে যখন দেখছি একটু অনুমতি দেখো আপনারে দেখে দিকে একটা চিন্তা কত করি, কত খুশির কথা আমি জানলে দেখি সচক্ষে ঘুরে উঠে সুভান দুনিয়ার কারণে নাম তারা আমি আমার একটু দেখতে হবে না, কিন্তু জন্মতি হলে জন্ম তো সচকে আল্লাহ পাঠিয়ে যাবে। লম্বা হদিস ও লম্বা বয়ান আইসে, এর আগে বহুত ঘটনা বলি বের তো আমি পর্দা হটাই দেব, আমার আমার বন্ধার মাঝখানে পর্দারে হটাই দেব, আজকে আমার বন্ধে আমার দেখতো আমার কথা শুনতো। জন্ম তো কোরআন শরীফ ফিলা হতো বইন জবুর ইঞ্জিল তোরা ইঞ্জিল জবুর ফিলা হতো হইতো না, কোরআন শরীফ ফিলা হতো গাছের পাত্তাইতে বাজনা বাজাই, আর গায়িকা ওই লাগে হুর হব, আর গুন্নেওয়ালা ওই লাগে জন্মত বিধ্বংস আমরা জমাইছেন জন্মতি হবে কারা হুনবা বলতে। আমার সমস্ত দুনিয়াতে যাত্রা পালা গেছে না, কোন কোন বাজনা হুনছে না, তবলা হারমোনিয়াম হুনছে, তারা রাসে জমা, তারা রাসে গান নাই দেব, এক গান 70 বৎসর ফাটিব, এক গান আখেরাতের 70 বৎসর এক গানের লম্বা হইব, জন্নতর বাকি সব কিছু বলিয়া 70 বৎসর যেই যেভাবে বোয়া আসলে করক ফেলে এইবার কোন শক্তি থাকতে পারবে। আল্লাহ এখন কুশ হয়েছিল, আল্লাহ কুশ মানে মহা কুশ হয়েছিল, আরো বেশি ইসুফ আলাইসালাম সুন্দর আসলে, কিন্তু ইসুফ থেকে বেশি সুন্দর আসলে আমার নবী মোহাম্মদ। এটার এক দলিল আয়েশা সিদ্দিকা ফরমান যে যুলাইখার বান্দবী হবে ইসুফকে দেখিয়া ফল দিয়া নিজের আখ কাটিয়ে নিয়েছিল, যদি আর আমার নবীর চেরা মোবারক দেখতাম তাহলে আখের পরিবর্তে নিজের সিনা কাটিয়ে দিল। কেন বলতেন নবীর তিন সৌন্দর্যের নবীর সানকিতার সৌন্দর্যের শব্দ আছে হাসিন ওসিম হাসিন, বেকার দেখছেন হাসিন বহুত মানুষ হইতে পারে যারা দেখা মাত্র সুন্দর লাগে তারা হাসিন হয় হাসিন, কিন্তু ওসিম আর কাসিম আল্লাহর হাবিব সরিয়েছিলাম আমাদের আল্লাহ সৌন্দর্য দিচ্ছে উম্মে মাহবুব অমুসলমান অবস্থায় হুড়া বেটিয়ে যে বর্ণা দিচ্ছেন আল্লাহ নবীর হুলিয়া মোবারক। আমি এমন এক নজরানদের দেখলাম যেমন আজ পূর্ণিমার স্নান রেখে কাপড় কিনতে গিয়ে একজন অমুসলমান বয়স্ক মহিলা আল্লাহ নবীর সৌন্দর্য বয়ান করা সমস্ত হদিস আল্লাহ নবীর সৌন্দর্যের ক্ষেত্রে এক শব্দ কইবা পূর্ণিমার স্নান। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ লেখছেন যে পূর্ণিমার চাঁদ কেন হয়েছে উদ্দিন জমিনবাসীর লাগে পূর্ণিমার চাঁদ থেকে সুন্দর আর মিঠা সুন্দর আর কোন জিনিস নাই, কিন্তু ইমাম ফখরুদ্দিন রাজি লেখছেন যে চাঁদের মধ্যে কুত আছে আমার নবীর মধ্যে সেই কুতও নাই। অসীম অসীম হয়ে ও সৌন্দর্য জানবে যেদিক থেকে দেখা যায় খালি সুন্দর থেকে সুন্দর নজর আছে, কিছু মানুষ আছেন সব দিক সুন্দর কিন্তু পেটুকু বার করা, কিছু মানুষ মুখের ছেড়া অবয়ব খুব সুন্দর কিন্তু দাঁত একত্রে আর বার হয়ে গেছে বা খান দোকান বাড়াই গেছে বা নামটা একটু ব্যবহার হয়ে গেছে, আছে মানে মানুষের একটা না একটা
আল্লাহ নবী কিলা সুন্দর আসলাম দেওয়া আসান অমিন কালাম তারা কাচ্চু আইন আপনার থেকে সুন্দর কোন জিনিস কোন দিন যাচ্ছে না, আর আপনার থেকে সুন্দর সৌন্দর্য মন্ডিত কোন সন্তান কোন ভাই কোন দিন প্রসব করছেন না। সুন্দর রক্তে মাংসে দোষে উনি আমাদের মতো মানুষ ছিলেন। রসুল্লাহ মিলাদে বছর বললে রসুল্লাহ মিলাদ যদি থাকে না তাই মিলাদ থাকত, আর আল্লাহ নবী জমিন আইস যে অবস্থায় আল্লাহ তো ফের ওই অবস্থায় আনছেন না, আল্লাহ আলাদা কারণে তার হাবিবের দুনিয়া পয়দা করে দিছে। হয় মিলাদ নাই, আমি কইছি যে মিলাদ নাই পাঠাও ছিল দেখেন আগে সব আল্লাহর আগে কিচ্ছু নাই, পিছনে সব আল্লাহর পরে কিচ্ছু নাই। যেদিন সব কিছু ধ্বংস হয়ে যাব ফুল্লু মান আলাইহা ফান আল্লাহ পরে, এরপরে একটা হয়ে যাবে আল্লাহ। আল্লাহ জান্নাত দিবে যখন দিদান নসিব করবার জন্য দিয়ে বলবো আল্লাহ একটা শ্রদ্ধা দেই আল্লাহ জান্নাত দিবে কর্মাইবা যে বন্ধা বললে এটা মেয়াদ শেষ হয়ে গেছে, দুনিয়ার তোমার আমার সম্পর্ক আছে, তুমি তো গুলাম আসলাই আমি গরিব আসলাম, তুমি তো না আব্দ আসলাই আমি মার্দ আসলাম, যেহেতু তুমি তো দুনিয়ার জন্য পরীক্ষা পাস করে লিসু জন্য জীবন গেছো এবং তুমি তো আমার মেহমান গেছো, আমি তোমার তোমার লাগে মেজবান বনি গেছি এলাকি হই আর জন্য নেবাদতর দাগনার জন্য বানাইছো আল্লাহ মৌজ মস্তি বলবা লেখক আছে যা করার সব করার জন্য জমাইতে পারে সবর করতে পারে, 30 বছরের গুন্ডামি যদি কন্ট্রোল করতে পারে মদ ভয়সা খালি মন খায়। রাসূলুল্লাহ ফরমাইছেন যে মদ হইল কিয়া উম্মুল খাবাইস, সব দুষ্টামি নষ্টামির মূল উৎপত্তি হইল শরাব। এক হাদিস আল্লাহ নবী ফরমায় এক ব্যক্তি আর এক ব্যক্তি কিডন্যাপ করছে হাইজ্যাক করছে বন্দি করছে করিয়া কইছে যে তুমি তিন কাম করলে তোমার যে কোন এক কাম হলে তোমার ছাড়ি দিবে, হয়তো বা তুমি জিনা করতে না হয় তুমি একদম মার্ডার করতে না তুমি শরাব করতে, তিন কাম থেকে একটা করলে তোমার মুক্তি নিশ্চিত। একটি চিন্তা করলো যে হায় মানুষ মারব কি না, মানুষ মারা গুনা না, আমি মানুষ মারব কি না, আমি জিনার মতো গুণা কর্ম করলাম বাস্তবান তোতে এক কাম করিলে পানীয় ফুটা হইতে ফুটা হয়ে যায় জোড়া তো ফুটা হয়ে যাবে, হইল আমি তিন নম্বরটা ছোটা দিয়েছি নেও সরা খাও যেই মদ খাইছে এ নর্মাল লই গেছে এ মাথা লই গেছে গান হয়ে গেছে এমনি হয়ে তার নিজের ইচ্ছায় জিনা করছে তা চলে করছে মদ হওয়ার পরে সব নাফরমানি করা সম্ভব। জন্নতি হলে জন্নত শরাব হয় বা সাক্ষী নিয়ে খাওয়া লাগতো না, ট্যাঙ্কি বিয়া নিয়ে খাওয়া লাগতো না, প্রচার জন্য তিল লাগে আল্লাহ জন্নত নহর তৈরি শরাবর নহর তৈরি আর হরি দিছ ই শরাবর গুণ কিতা বলতো আকোয়াবিন বাবাজি তাওয়াকা সিম মিন মাইন তিন পাত্র তার না উল্লেখ করিয়া কই এরা মাইন না শরবত খাইব শরাব ই শরাবর গুণ হইল যে দুনিয়ার সারা মানুষের মাতাল লইলে মানুষ মানুষ অপ্রকৃত হয়ে যায় মানুষে হিতাই জানা রাই যায় আল্লাহ বান্দা ইতাসাদাউনা আনহা ওয়ালা ইউনজিফুন জন্নতর শরাব ডেইলি যদি কয়েক হাজার বোতল খাইলে আল্লাহ জিকে মাতালো করতো না প্রকৃতস্থ করতো না বরং হুশ আরো দেখা শুনি দিব
একটু সবর, একটু সবর নামে দুনিয়ার ফরিকা গানো ইয়া রাসূলুল্লাহ জন্য তো খেজুর আছে মধ্যে আছে বারো হাত লম্বা এক খেজুর জন্য তো গুড়া আছে, উট আছে, সব আছে, বাজার আছে, নিয়ে আছে উট গুড়া দুনিয়ার জন্য গুফরের গন্ধুরা থাকে ইলা নাই খুশবতার তাপে ডাকনা লাগাই থাকে জন্নত মাল্লাই সমস্ত নিয়ামত রাসোই মাল্লাই হই নলা কুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালা কুম ফিহা মা তাদউন এক পর্যায়ে আল্লাহ জেগে বলেন জন্নত স্বাদ রইছে আল্লাহ খুব পরিবেশ পরম মস্তি পরম কোন ইমান কাতিবিন নাই, লেখা লেখি নাই, শরীয়ত নাই, বেপরোয়া তোমাদের মুক্ত করে দেওয়া হয়েছে, যা খুশি করো আমার ওয়াদার হানি পাইছে আল্লাহ খুব বড় পাইছি, আল্লাহর একটা ওয়াদা আছে না নেই, তাজরিবিন তাহতিয়াল আনহার নহর তার ইত্যাদি তাজরিবিন আল্লাহ সব পাইছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম তোমরা তোমাদের জানে যেটা চাই করো এই সময় তো জানি কানি না যাওয়ার পরে সব সফটওয়্যার মানুষের সুচ ক্ষমতা হাজারো গুণ বাড়ে যায়, আজকের বুদ্ধি, আজকের খাইশ, আজকের খুশি বাসি, আজকের আনন্দের ইচ্ছা জাগ্রত সব কিছুরে হাজার হাজার গুণ বাড়ার ফলে এই মানুষের বুদ্ধি বিবেক চাওয়া পাওয়া হইবে পড়ছে আল্লাহ তখন হইবা তোমার তোমার শক্তি দিয়ে আবার চাও শেষ নির্দেশ শেষ দারুণ হয়ে যাবে সুবহানাল্লাহ হুকবার আল্লাহ ফরমায় লাহুম্মা ইয়াশাউনা ওয়া লাদাইনা মাজিদ বন্ধা বল তোমার তোমার সুদ যেন গিয়ে শেষ হয়ে গেছে তোমার তো সাও পাওয়া যেন শেষ হয়ে গেছে এরপর থেকে আমি আল্লাহর দেওয়া আমি আমার শুরু হয়েছে ইত্যাদি বা চাইনা জানেন এর জন্য যদি প্রত্যেকদিন পাঁচ গুণ করে বাড়ে এমনিও দুনিয়ার জন্য তোর বেসময় লোকে দুনিয়ার দেখলে স্বাদ মিটি যায় দুনিয়ার দেখতে দেখলে একবার দুইবার দেখলে স্বাদ মিটি যায় খাইলে বুড়া লাগে যায় কথা জানেন সামনে পিতা রাখছো মাতুকে পিতা রাখছো জন্নত ফিরিস্তাগুলোর সামনে তো জন্নত নাই কিন্তু আল্লাহ নবী ফরমায় ইসরাফিল আলাইহিস সালামের জেলা এক কদম লড়াই আমরা কতখান মানুষ আমি যদি আমরা গুণালা যদি মোচন না হইত নাম তাহলে আমরা গুনার পাহাড় হয়ে গেল অনেক গুণার সাগর আল্লাহর কান
الحسنات يذهبن السيئات তোমরা নেকি করলেন নাকি তোমরা গুনাহে মিটে গেলে রাসূলুল্লাহ ফরমান হাদিসে কা এক ব্যক্তি এক এক করে পাঁচটা গুনাহ করছে আর এর মধ্যে একটা নেকি করছে ডাইনোর বিলিতার নেকি লেখন আর বাউর বিলিতার বদি লেখন বাউর বিলিতার বল যেহেতু পাঁচটা গুনাহ করছে আমি পাঁচটা তার কথা টুটাই দেব ডাইনোর বলে বল না তুমি ওটা ইয়া না কারণ হ্যাঁ একটা নেকি করছিস আর আল্লাহর কানুনের লোক যখন একটা নেকি করে বন্দায় যখন একটা গুণা করে তার আমল নামা একটাও গুণা লেখা হয় কিন্তু যখন নেকি করে তার নেকি আল্লাহ দশটি পূরণ দিয়ে দশটা নেকি লেখা এক নেকি ওইটা নেকি হয়েছে দশটা আর এর কাছে গুণ হয়েছে ওইটা পাঁচটা ফয়সালা হয়ে দিয়ে যখন আমাদের ঠিক আছে তার পাঁচ গুণারে পাঁচটা নেকি দেখা যায় বাকি রইল ওইটা নেকি ও পাঁচটা তারা আমল নামাতে হয় হার আল্লাহ ও বন্ধা বললে ফিরিস্তা লাগান তোমরা হইল ওই তো নাই তোমরা আরো বেশি কর্মবদ্ধার বনিয়াও নিষ্পাপ বনিয়াও মাসুম বনিয়াও জীবনে কোন গুনার কালিমা তাদের জন্য তোমরা আমি নিতে চাই আল্লাহ হইতে পারতাম কিন্তু আল্লাহর কানুন হল গিয়ে মমন সফলত মাওয়াজিনু ফাহুয়া ফি ইশাতির রাদিয়া বন্দার আমল নামা যদি দেখা যায় ওজন তো হইব না আমরা আমল নামা সবচেয়ে প্রথম কোন ওজন মাপিবার লাগে পাল্লাত কোন জিনিস তুল হইব আমরা অনেকেই জানি না স্বামীর লাগে পুরুষ লাগে স্ত্রী লগর সুলুক পয়লা পাল্লাত থাকে আর স্ত্রী লাগে পয়লা পুরুষ স্বামীর লগর সুলুক পয়লা পাল্লাত থাকে আর কোন জিনিসে পাল্লারে বেশি বাড়ি করব জানিনি আমরা জানার কথা নয় আল্লাহর নবী সঙ্গী দিছ যে তোমরা পাল্লাত সবচেয়ে বেশি ওজন বাড়ায় তোমরা বেশি লাভবান হব যে জিনিসে জানিয়া না ওইটা নাম হইল গিয়া হুসনুল খুলকিটা হইল গিয়া আখলাকে হাসানা উত্তম চরিত্র মানুষের পাল্লারে সবচেয়ে বেশি বাড়ি করব আখলাকে হাসানা আর আমি আল্লাহর কসম ভাই আল্লাহ কইলে আমার হেদায়েত করে দেখবো আর আমরা মসলক মজব বাংলাদেশ শ্রীমঙ্গল সব কিছু সবচেয়ে বড় জামাল সবচেয়ে বড় দুর্গতির কারণে লোকে আমরা বড় আখলাকি আল্লাহ নবীর একটা হাদিস আছে আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীর মা আয়েশা যদি সমস্ত দুনিয়াতে আমার 8000 উম্মত থাকে 8000 আমার উম্মত হিসাবে কাছে জ্বালানি তেল পেট্রোলিয়াম মুসলমানদের দেশে অবস্থিত তেল মুসলমান হলো না সারা পৃথিবীর যে 100% তেল লাগে তার 70% তেল মাত্র মুসলমান কিন্তু জিল্লতি আর গোলামি মুসলমান কপাল থাকি জানে না এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আখলাক অনেকে কপাল সিরিয়ালে কপাল মধ্যে তিন দাগ ধরে গোলামি একজন তো হিসাব নিয়ে নিতে পারছে ওবায় ওবায় গুজার উপরে এটা মনে হয় কোনো মেডিসিন দিয়ে জ্বালাই নাকি চাল্লাই মানুষ বিশ্বাস করতো যে মিশা মাত্র যে দুর্বর্ত যে মুবলি বন্যা যে মানুষের হেদায়ত করতো বেটার কাঠ পকেট থেকে বার করে দিলে 70-90 খান মিশা মাত্র প্রাইমারি স্কুলে গেলে মাস্টার হলে তরবিয়ত দিতা মানুষ বনবার লাগে এখন কোন মসজিদের ইমাম ছবি তরবিয়ত দিতে পারত সিলেটের মাঝে লেখাই সদা সত্য কথা একবার না সবার লেখাই সদা সত্যতা বলিবে কখনো মিথ্যা বলিবে না মিথ্যা বলা মহাপাপ এটা লেখাই জানে না আগে ও অন্য মানুষের বেস্ট ফাউন্ডেশন গড়িয়ে উঠেছে সাতটা দেবদিন স্কুলের মাস্টার সাহেব আমাদের নখ দেখতাম প্রাইমারি স্কুলের স্যার আপন
আল্লাহ সন্তানদের যারা দুনিয়াত নাই, এরা এত ভালো মানুষ আছে যাদের ছাত্রদের নখের খবর পর্যন্ত উদাহরণস্বরূপ একটা বিয়ের বাচ্চা টানিয়ে যায় ছোট বাচ্চা, ছোট বাচ্চা হয়তো নাকি বুঝে না, তার সুন্দর লাগে বাচ্চা করে টানিয়ে দিল, মায় দেখে অবশ্যই দুষ পারে না, ও দুষ পারে না বাচ্চার ভিতরে একটা একটা জিন্দগি পড়ে মাটি দিব, পাত্র মানুষ আছে আছে
যদি কোন মুসলমানের আমি স্ত্রী রিস্তা আল্লাহ যত প্রিয় রিস্তা মা বাবার হক সম্পর্কে আমার পরিচয় মিটব আমার ফুফুর পরিচয় মিটাই দিয়ে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক জোড়াদের আল্লাহর মহত্ব আল্লাহ কুদরতি লাগাইছে এটা ছুটি দেওয়ার সম্ভাবনা এর লাগি আল্লাহ সবচেয়ে বেশি কষেন স্বামী স্ত্রীর সম্পর্ক বহাল থাকলে বলতেছে তালাক যাই সমর মধ্যে সবচেয়ে না পছন্দের জিনিস তালাক কেন বুঝতে আদম হওয়ার থেকে মহাব্বতের জোর শুরু হয়েছে জন্য তো জ্ঞান এর না থাকতো না আপনার যে চেয়ারে যে বইবা লাগাচ্ছে আপনার বউ বইবা গেছে হান আল্লাহ জন্য তো বাটি বেটি কালা বেটি গেটিকা করতে কিন্তু বেটি না রয়েছে না বেটি 130 ফুট লম্বা করে দেওয়া বেটির ফুল মাথা থেকে পাখন 130 ফুট লম্বা আর জন্য তো লাগে আল্লাহ যে হুর বনাইয়া রাখছেন সেই হুর আপনার জন্য সৃষ্টির সামনে কিছু না কেন বলতে জন্য তো হুর আপনার স্ত্রী আল্লাহ আমি সলক্ষ নবীর পথ বন্ধ করে নিছি আসমান থেকে আর কোন পথ আমি খোলা রাখছি না এবার খোলা রাখছি যে আপনারে মানি আমি আল্লাহ তাহলে মহব্বত করে নিমু পানির পাইতেও সুন্নত আছে চুটু বালাইতেও সুন্নত আছে ডেল্লা তুলুক ব্যবহারের সময় সুন্নত আছে আসলে তো বড় আফসুস সুন্নত মানা তো বলে কথা সব মুখ দুই মসজিদ ইতিমধ্যে আমি দেখে নিছি যে ওদের খাড়া হয়ে চেঞ্চন করে সম্পর্কে কাজ্জাব কাজ্জাব কি ওই যে গর্তের মধ্যে করা না যায়
কদিন আগে হয়েছে আর কিতা যুদ্ধ হওয়া যায় করু সেনা পয়সা হওয়া যায় টুকলা মুখা পাও দেওয়া যায় দেখো আবু সাহেব মানে না তাই মানে হাল্লা লাগবো তারে মানলে ফায়দা কি বলতে তুমি যেটা ইচ্ছা করতে হবে টুকলা মুখা পাও কি ঘুমাইতে পারবে তুমি রসুল্লাহ মরামতি মনে করো না তোমার ইমান হইতো না জিন্দা নদী দান্ডে চাল্লা নমাজের আগে যদি সুন্নত নাই তো কেউ লাগে না ফানিয়ায় কিন্তু যে নমাজ উঠবে নমাজ হয় অজুর করে পাওয়া পাওয়া লাগে না মোজা উঠে কথা বলতে সুবিধাজনক যারা যাইতে চাই না আমার আগে মনে হয় কইছেন আমার বাবাই একটা খুব বুঝিয়ে দিচ্ছে আর সেই দুজগৎ ঠিকাদারকে বাবাই তো খালি পারতো না প্রথম মনে হয় আমি দুজগৎ ঠিকাদার করছি মেসা বকল দুজগৎ ঠিকাদার আল্লাহ ও এক দি কইয়া দিয়েছে কেন দেওয়ামান্য সাহিকের রসুল তার রসুল যে দিলের মধ্যে খটকা লাগাই দিল বলা আমার বাড়ি দূরই নাই আমি কেবল মানুষ আমার লোকে বুঝতে ঘোরা করে আমি প্রমাণ করে দিতাম আমি প্রমাণ করে দিতাম আমি সারা দুনিয়ার সামনে আমি চ্যালেঞ্জ করি যে গিয়া কইব মজব বানা হারা আমি কিন্তু দুজগর টিকাদা মানুষ জগত জগৎ বিখ্যাত হইয়া গেছেন দুনিয়ার মাঝে চারজন বড় ফাতিহর নাম ইতিহাস আছে একজন এলাকি চেঙ্গিস খান মুসলমান একজন এলাকিয়া ১১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 ১
তার দাদা ফিরসা বই লাগে বাইজিদ বুস্তামি, আর তার ফিরসা বই লাগে আবুল হাসান তরকানি রহমতুল্লাহ।
তো বাজিদ বুস্তামী সম্পর্কে তানফির সাহেব আবুল হাসান কলকানির মাহমুদ গজনবী জিকে ইসলাম আমার দাদাফির সাহেব সম্পর্কে তোলা করছেন তোমার দাদা পীর সাহেব দেখছে তার দোস্তে বুজুর্গে সবাই বাজিদ মুস্তামির অবাতর হবে দেখে দেখেই যে আপনাকে আল্লাহ কি দেব খবর মনে করেন যে আল্লাহ যখন আমার দিকে এলাও বা যে আমার লাগে তুমি পিতা লইয়া আইসো পিতা করে নিয়েছো আমি বড় লজ্জিত হয়ে গেলাম আমি আল্লাহ আপনার লাইফ কোন জিনিস আমি লইয়া আইতাম পারি না আল্লাহ জানাই না বা দেখবো তো আমল এবার উৎকর্ষ আমার একটু করবার লাগিয়া কিন্তু একদিন তোমার আমল আমি অত খুশি হয়েছো আমল খাতিরও আমি আজকে তোমার মাফ করে দিলে কোন আমল বলতে আপনি শীতল রায় শুধু এক বিদায়ের বাচ্চা এক হাফের শীতে দেখে তুমি এনে তোমার খলট করে জায়গা দাম করছে বোকার শরীর ঠিক আছে এক তৃষ্ণা কুকুরের মতো পানি দেওয়ার পরে আল্লাহ পয়লা কৃষ্ণ বন্ধারে মাফ করে দেব পরে মানে আমার বন্ধার নাম জন্ম তো ঠিক আছে হয়ে গেল একটা কুকুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার জবান শক্ত হয়ে গেছে কর্কশ মিজাজি বনে গেছে সেই মানুষের লাগি জান্নাত হারাম হয়ে গেছে দুই নম্বর ব্যক্তি যার দিল শক্ত হয়ে গেছে দিল পাষাণ হয়ে গেছে দিল যার দয়া মায়া হয়ে গেছে সেই মুসলমান যখন আগে রক্ষা নাই যেমন আল্লাহ রসুল ফরমান রাহিমুন ইয়ারহামুহুল্লাহ ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা যার দিল দরদ নাই মাফি চাইলে মাফ করে দেয় আছে না নিলাম আল্লাহ নবী ফরমান যত কম মিনতি তোমরা মাফ করে দিবা তোমরা জানিয়ে রাখতে তোমরা কম এবাদত দিয়ে আল্লাহ খুশ করতে পারবা এবাদত গণিয়ে চিঠা করবা আল্লাহর দয়া ছাড়া তো কোন উপায় এলে আমার বাবাই বইতে নাকি মনহান বলা রাখতে পরের বলাই দেখলে আমি খুশ রাখি হার বাবা ইলা বসে আর কই ঠেকায় এই যে এটা কিতার সবব মধ্যে আকর সবব দিলর সচাহির সবব দিলর সফাওয়াতির সবব আছে কইতা নেই বুঝতে সব এই কথা দিল বালা তো দিল বালা কেন যে দিল যার ভালো হয়ে গেছে আখলাক যার কামিয়াব হয়ে গেছে তার অল্প বাদতের মানুষ নয় পাহা কামা বর করতাম আর দিল বালা নয় আস্থা রায় এবাদত করলে কামাইত নিয়ত বালা নয় দিশা বালা নয় কামাইত নয় যার যত বেশি আজকের আজকের আমি তরবিয়তের লায়াক নাই রে ভাই আমি বড় বড় দাখামি আপনার কিন্তু এখন কথা গুজারিশ করিয়া আমার দেহ বদি আমার দাখলাফি বানাইয়া আমার দুনিয়া করে তথ্য বাহরি বলাই আমরা সুলুক যদি আমরা সুন্দর করতাম বলি আমরা আখলা যদি আমরা ঠিক করতাম বলি আল্লাহ নবী ফরমান কিয়ামতের দিন ফাল্লা সবচেয়ে ভারী ওজনদার জিনিস হবে তোমরা উত্তম চরিত্র চরিত্র বলতে ওদেরকে মনে করো খালি জিনা করা তাকে ভাষার নাম চরিত্র না সুলুক খুঁজতে সুলুক চাল চলন লামিশা উঠা বসা আল্লাহ নবী ফরমায় আলা কুল্লি লাইনিন হাইনিন সাহলিন করিবিন ইতা গুনর কিন্তু মুখ মিছা অন্তর্বালা যে সহজে মানুষের লগে মিলি যায় অতি কম সময়ে যে মানুষের আপন হইতে পারে আছে না এই একটা মানুষ যে মানুষের গুরুত্ব যে মানুষের অবজ্ঞা করে না এলামি করে না আপনি পাপ রে কিনা করতাম পাপির নয় ট্রেনের মধ্যে যে মানুষ আজকে গুণাগার আছে আপনার মার কাছে আপনি যদি খুশ করেন মারে গিয়ে বেজায় করেন কোন মাপি জীবিত আসেনি যে মায় বলবো জাতের মাফল ইত্যাদ নাই সব মাঠ দিল গলি যায় এখন সবর আগে মাঠ দিল গলে আর মা তাকে লাখো গুণ আপন দেন তার নাম হলো আল্লাহ মা আপনারে মাফ করে দিবা কিন্তু এক ঘন্টা লাগবে মা স্বাভাবিক হইতে আপনার মুকুল উপমা উঠেই আপনার মায়া এক ঘন্টা সময় লাগবো মুকুল ফুল্লা হোম এক ঘন্টা সময় লাগবো মাফসা পরে এক ঘন্টা দেখবো না এক ঘন্টা স্বাভাবিক হইতে সময় লাগবো বাপ হইলে দুই তিন ঘন্টা লাগবো গাবল হইলে দশ ঘন্টা লাগবো এক সেকেন্ড হইতে যাই তাই মাফ করি দেই না লগালগ আপন বানাইলে তার নাম হইলো আল্লাহ আজকে যে বদকার গুণাগার হালকে সেই ব্যক্তি আল্লাহর মাহবুব হইতে পারে হাদিস শরীফে ঘটনা আছে কিফল নামক বনি ইসরায়েল এক নাফরমান আছে কিফল নামক চিন্তা প্রত্যেক রাত বেটি না নিয়ে বেটি বাজি করতো সরাবি আছে নাফরমানে লিপ্ত আছে
যুগর ভর যুগ নগর মানে পড়িয়া রে রাত্রে এক মহিলা সুন্দরী এক মহিলার সাইড দিয়ে হাম দিয়ে আনছে। রুম যখন ঢুকছে দেখে এই মহিলায় শান্তিতে আসেন, কয় তুমি কান্দ ওখানে, তুই তো ইচ্ছা আইস, আমি দূরে আনছি না বলতে পারি সত্য, আমি ইচ্ছা আইস, কিন্তু আমি সাইড দিয়ে হামল লালসে আইসি, আমি কি পরিবার মানুষ নাই, আমি আল্লাহ নারাজ বান্দি নাই, নাফরমান বান্দি নাই, আমার ফেটে আপনার কাছে। ও ভাই যাকাত দেও, সদকা খয়রাত করো, গরিব দুঃখীর খবর লো, বহু মুসলমান পরিবারের বাচ্চাইন্তর ইজ্জত সম্ভ্রম নষ্ট, জিল্লতি ছড়িয়া পেটের বুকের ভরণে, কথা ঠিক না? আজকের দিনে বহু ধরনের গুণবান মানুষ হল পাইবা, বানাইল সমাজ সেবক পাইবা, কিন্তু জাকাত দ্বারা মানুষ হাত ফিরিয়ে দেখা তো কত দূর আসুন, আখলা কালা মানুষ কত দূর আসুন, উমরা দিয়ে আসুন পণ্ডবার হরি বলো, হজ করিয়া আসুন পণ্ডবার হরি বলো, আখলা কালা জাকাত পাই পাই হরি দেন, আর জাকাত হিসাব করি ঈদুল ফিতরের ফিতরার সময় আইয়া আসলে খালি গিয়া মেসাবর আছে আর ব্যাংকের ম্যানেজার আছে, বলছেন হ্যাঁ দাম কত, ফিতরের দাম কত, বলছে কিলা তাই 65 করে 64 দাম নিয়ে 62 দাম নিয়ে 10 টাকা বাঁচাইতে পারে, দুই তলে তার দায় দাইলে 25 টাকা, কথা আছে বছরে একবার আল্লাহর 21 করবার একটা মুকম সুযোগ আল্লাহ দিয়েছে, জানিয়া রাখুন যেন তো নিয়ে হলে 65 টিকে সদকা দিলে ফিতর হইত না, তাহলে বলতে আল্লাহ দিয়ে কিসমিটি দিয়েছে, আঙ্গুর দিয়ে দিয়েছে, খাজুর দিয়ে দিয়েছে, যা কিচ্ছু নাই হে কম দিয়েছে আল্লাহ, আপনার আমার তৌফিক দিছে, একটা ফিতরের দাম 1000 টাকা বললাম, গড় 7000 তাহলে 7000 টাকা 14000 কাটে 14000 আল্লাহর কাছে দিতাম পরে এটা কিসমত আর কই বল, কি বিষয় আল্লাহর নবীকে কসম করে আমার সময় আমার মাওই সাহাবানি পাঁচজন সবার শাশুড়ি এই কিছু কোন আমি কথা বলছি এবং খুদ্ তুমি আমরা বড় মায়া করতে বড় নেকপথ দিয়েছিল আল্লাহ তোর জন্য কসম করে আমি এখনো যাইতাম আমার শরীর মন বলে আমি দেখা চলে সরাসরি যাইছি আপনারা চিন্তা না, আমি চিন্তা আমি আমার সালোর সন নাই বৃষ্টির পানি পড়ে আমি কোন মহিলা 1000 টাকা দিয়েছি, আমি পরে ফিরে 1000 টাকা গইবি থেকে
একজন আমি আমার ইবলিস। আল্লাহ নবী কসম বলছেন যকাত দিলে এলেও সফি বলতে পারতো না, যকাত দিলে কি সফাওয়াত আপনার দরকার। আল্লাহ নবী আমার জীবনে রোজ যেন সৎকার করা সৎকার যুক্তার উদ্দুর বলে বাচ্চা নেকা রইত আল্লাহ দেও মহফিল মসজিদ গরিব দুঃখী সন্ন্যায় সালাই আমি নবী কসম ভাইয়ার তার ইজ্জতের জোরাও কমত নাই। তিন নম্বর আল্লাহ নবী ফরমান যে বিনা প্রয়োজনে মানুষের সামনে হাত কাটি দিব মহাজ হয়ে গেল। আমি নবী কসম ভাইয়ার কোনদিন শিক্ষা ছাড়তে পারতো না, সেখানেও আল্লাহ তাল্লা গিয়ে ফকিরির দরজা এখন খুলিয়ে রাখি অনেক মানুষ মনে করে টবিল লাভবান হয়ে গেলাম আনিলেও পাইবেন না। আল্লাহ বেজারে যায় বিনা প্রয়োজনে ফের হচ্ছে মহতাজ হইত না। আমার বাবা সবসময় দোয়া কইত আল্লাহ তোমার দরবার ফের মহতাজ আল্লাহ আপনারা ঠিক মতো করুক। আমরা বড় বেদিশা বড় বেহব আমরা অস্ট্রেলিয়ার একটা দিশার অভাব যেমন একটা উদাহরণ আমি দিই একজন মানুষের আপিস সেট হয়ে আপিস তিনটা সিলাই লাগছে পাঁচটা সিলাই লাগছে ই মানুষের কষ্ট যে তার মুখদ্দর করছে কিন্তু তার বাছাই করবেন তার জ্বালাজুর জন্য ব্যথাটা রেখে মোচন করতে পারবে না। এই সময় যদি মানুষটা সবার এখতিয়ার করে তাহলে ব্যথার লোকে লোকে সে সব লাভ হবে, আর যদি সবার এখতিয়ার করে না তাহলে ব্যথা চাইলে ঠিক কিন্তু তার সব থেকে বঞ্চিত হইল না। একটু দিশার অভাবে গ্রাম দেশ হয়েছে যে লাভ খাইলে লাখ করি হয়ে যায়। আমরা অবস্থা করে গেছে যে আমরা লাভ খাই করেই দেই কিন্তু আমরা কোনো সব থেকে মহরুম হয়ে যাই। আল্লাহ আমাদের হুশ বুদ্ধি বিবেকে ফিরিয়ে দেওয়ার দান করুক, আমরা আল্লাহ নেক আমলের তৌফিক দেখব, আর যাতে আমরা সুলুকটা আখলাকটা আমরা খুঁজাই। আজকে তরবিয়তে আখলাক শিক্ষা দেওয়া সম্ভব নয়, যদিও বড় বড় আলমোলামা বলা যায় কিন্তু একটা সম্ভব নয়। মা বাবার দায়িত্ব বাইচেন করে কয়জন বাপ সন্তা পারলাম, আপনার বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিচ্ছেন, বাচ্চার চাহিদা পূরণ বাইসাইকেল কিনে দিচ্ছেন মোটরসাইকেল কিনে দিচ্ছেন, ও বাচ্চারে ছেলে হোক মেয়ে হোক ডাকিয়া নিয়ে চন্দি দিয়েছেন। একটা দিন আমি আপনি বুঝাই শুনি যে বাবার তোমার আমি বাপ হিসাবে আর কোনোদিন মিশা মাথা ছিল না পয়সা নিয়ে কথাটা, এই কথা কোয়ার কোনো টেন্ডেন্সি আমার মধ্যে নাই। কারণ আমরা পয়সা লইয়া ব্যস্ত, আমার কাছে ব্যস যোগ নাই মুদ্রা ব্যস্ত যোগ আমার ভালো লাগে না। আমি আর জিনিস চিনি পয়সা বানান নাউজুবিল্লাহ, আমি ব্যস্ত বেশ থানোমানের রাখেন আল্লাহ খুঁজবার সময় আমার নাই, আমার দুজন ড্রাইভার সময় নাই, কিন্তু সব ব্যস্ত আশা করতে বলছি না কিন্তু পয়সা খুঁজারি হইয়া বলেছে আল্লাহ দিয়ে। আমিও কথা খুঁজে দিই যে সবচেয়ে আসান আল্লাহ বন্দারে অত মায়া করছেন সবচেয়ে আসানির পথ হল যে আল্লাহরে খুশি হল। আমি আর কথা লম্বা করি না, রাইট বেশি উঁচু পড়ুক আছে জি ভূমিকম্প গজনীর যখন ভূমিকম্প হয়েছে তখন কবরিস্তান বিভিন্ন ফাট দিয়েছে, অত বড় বাচ্চার কবরটাও ফাটে দিয়েছে। তখন প্রশাসন চিন্তা করলো যে এত বড় বাচ্চার কবরটা সংস্কার করা দরকার, না আজকে দেখা যায় শুধু উপর ফাটিয়েছে না মূল পর্যন্ত ফাটিয়েছে। তো কুদাই করিয়া মূল নিজ পর্যন্ত ঠিক করার দাগে দেখা যায় যারা কুদাই নামো আসলে এরা থ বন্ধ গেছে খিতা ধোয়া যায় সবে তার কফিনের বাক্সটা এখন পর্যন্ত অক্ষত রয়েছে, যে কার্ড দিতে হয়েছিল কার্ডের বক্স এখন পর্যন্ত অক্ষত রয়েছে। এখন দেখা যায় ফল জাতিদের দারো মেস্টিকে যখন বক্স খুলছে
উলিয়া বেহুশিয়া পড়ে গেছে, কিতাব হিসেবে বলছে মোহাম্মদ নবীর লাশ এখন অক্ষত অবস্থায় রয়েছে। আমিও ও যে মুদ্রা নবীর মুদ্রা সন্তানকে বুঝেই বলে যে ও তারা পাঁচ কাছিলাম যে নবী তো নয়, নবীর গুলামকে হাজার বছর পরে কফিনের ভিতরে এমন অবস্থায় পাওয়া গেছে, কোন কঙ্কাল নয়, কোন পিরামিড নয়, কোন মেডিসিন নয়, কোন কেমিক্যাল নয়, হাত দুপুরে রাখা, বাউ লম্বা করে রাখা, হাত এমনভাবে নরম বোঝা যায় এক ঘন্টা সেখান থেকে অবরতি হয়ে গেছে। আল্লাহর গুলাম তোমরা যে বনে তার জন্য আল্লাহর কানুন ভিন্ন হয়, আল্লাহর গুলাম যারা বনে তার জন্য কানুন ভিন্ন হয়। এখন তুমি তুমি আর এই বরাবর নয়, তুমি আর সাবি বরাবর নয়, এক বেমানে বলছে আবু বকরের উমর আর আলুসা মানুষের উমর বরাবর, গোলাম আজমের লেসন জামাত ইসলাম আর আমির গোলাম আজমের লেসন নবী রক্তে মানুষের দুশো গুণে আমাদের মতো মানুষ। অনেক আলিম উলামা বলে আসেন, আমি একটা কথা কইয়ে যাই, নবী দলিল কিতাব বলতে কুল ইন্নামা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। তো বলবেন নবী আমাদের মতো মানুষ, পার্থক্য হলো ওনার কাছে অধীনস্থ আমাদের কাছে অধিবাস, উনিশ বিশ বয়স ছোট ভাই বেসময় লোকে তার কাছে সিটি আইতে আমার কাছে সিটি আইছে, ঠিক আছে না, মানুষের একটা গুমরা করেন না, অহি কোন জিনিস কিভাবে আইছে এই কথাটা একটু ব্যাখ্যা। আর আবু বকর ফিয়াসটা ওইটা প্রসঙ্গ হয়ে যাবে, আল্লাহ নবী ফরমান তোমে আমরা জানা তোর কাছে তোরা পিজির জবুর কিতাব না আসিল একদিনে রমজান ও বারো রমজান আঠারো রমজান আর আরো 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 কত রমজান, রমজানের ভিতরে নবীর কাছে একদিনে নাজিল হয়েছে, সবার বুঝাইছে এই বিষয়টা, এবং প্রত্যেক তিনটা আসমানি কিতাব লিখিত অবস্থায় পাথর ও খোদাই হরিয়ার লিখিত ডকুমেন্টারি অবস্থায় নাজিল হয়েছে একদিনে। আর আমরা আমরা কোরআন আইসা আল্লাহ নবী ফরমান সব আসমানি কিতাবের সর্দার হইল যে কোরআন উল করিম, আর কোরআনুল করিমের সর্দার হইল যে আয়াতুল কুরসি, আর আয়াতুল কুরসির সর্দার হইল গিয়া কোরআনুল করিমের সর্দার হইল গিয়া সুরাতুল বাকারা, আর সুরাতুল বাকারার সর্দার হইল যে আয়াতুল কুরসি আল্লাহর ইন্ট্রোডাকশন, আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম, নমাজ পড়িয়া বুকু তার দিয়ে পড়ে নিলেন, ওয়াসওয়াস দূর বা হার্টের বেমার দূর হইবা, রসুলের ফরমাইশন নমাজ পড়িয়া আমার যে উম্মত আয়াতুল কুরসি পড়িব জন্নত আর তার মাঝখানে মৌত ছাড়ার কোন প্রতিবন্ধকতা, কিন্তু এই আসমানি সবচেয়ে বড় কিতাব নাযিল হইছে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, কিভাবে লিখিত নাই একদিনে নাই, তেইশ বছর ব্যাপী আল্লাহ বরাহে রাত নাযালা বিহি রুহুল আমিন আলা কলবি, বরাহে রাত আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট আল্লাহর হাবিবের সিনহা বাদ হয়ে গেছে, এবং কিতাব বলিয়া নাই আল্লাহ নবী বলেন লৌহে মাহফুজ যখন কোরআন শরীফ আসিল তখন কিতাবুল্লাহ আসিল আল্লাহ কিতাব আসিল, যখন আল্লাহ জবান দিয়ে উচ্চারণ করছিল এটার নাম বদলে গেছে কালামুল্লাহ হয়ে গেছে, আর এই আল্লাহর জবান থেকে উচ্চারিত হওয়ার পরে এগুর তাকত এগুর ওজন এগুর মর্যাদা ও পরিমাণ হয়েছে যে আবার যদি তার লৌহে মাহফুজ নাজিল হয় তাতে লৌহে মাহফুজ টুকরা টুকরা হয়ে যাবে। আসমান যেখানে কোরআন শরীফ বহন করতে অক্ষম, কোরআন শরীফ জমিন অক্ষম, সাগর অক্ষম, পাহাড় অক্ষম, আল্লাহ কোরআন উত্তরিত করার লাগে কায়নাতের মাঝে কোন জায়গার সক্ষম বিষয় না একটা হাবিব সিনা মোবারকের সক্ষম, এখন হোক আছে বড় ভাই সাহেব না আমার বাবাকে বলব কথাটা বুঝতে পারছি, নবীর এক পরিচয় যথেষ্ট, যখন নবী চলন্ত অবস্থায় উঠুর উঠে বাদ থাকা অবস্থায় আয়াত নাজিল হইতো সাইরা আয়াত তো বেশি নাজিল হইছে ভাই, ই নবী সুক্রিয়া যদি তার জিন্দগি আদায় করো ই নবী সুক্রিয়া এক সামান্য অংশ আদায় করা সম্ভব হইছে, ই নবী আল্লাহ আল্লাহ দাদা করছে কোন নবী লাগে আল্লাহ ইলা কানুন ইলা শান ইলা আখলাক নবী লাগে যেটা করেছে আল্লাহ দয়া করেছে, আল্লাহ রহিম আল্লাহ রহিম আর নবী রহিম
নবীর সময় উন্নতর চিন্তা করছেন, কেমন জানলার নবী সব নবী যখন আল্লাহ আমার কষ্ট আসেন না আসেন না, অহির প্রবাহ অহির ওজন কষ্ট আসেন না আসেন না, এ বুঝাই তো চাই ওনার কাছে চিঠি আসতো, আমাদের কাছে চিঠি আসে নবীর কাছে যে অহি আইসে একদিন না, 23 বছর ধরে উম্মতের যে কোরআন যে ইসি বর্ষণ আল্লাহর হাতে গিয়ে কায়নাতের মাঝে কোন মখলুকের পক্ষে এটা সম্ভব না, লৌহে মাহফুজের পক্ষে সম্ভব না, আসমান জমিন না পাট সাগর আল্লাহর কোন সৃষ্টি লাগে এটা সম্ভব হয়েছে না, এক সিনারে আল্লাহ এই বক্তব্য করছিল, এই তাকতমন ছিল, এই বিশ্বস্ততা দান ছিল, কোন ডকুমেন্টারি নাই, নবীর ওখান থেকে যেটা কোরআন বলছেন ওখানে জ্ঞাত কোরআন নিয়ে আসছে, কি নবী আমরা লেখা নইলে তার কারণ দুটার যুগ না দোকান রক্তে মাংসে দুষে গুণে যদি তিনি আমাদের হন তাহলে তার জবান কোরআন তো আসছে তার জবান থেকে নাকি আল্লাহ লোকের ডাইরেক্ট কান কানেকশন করতে পারছে আপনার তুমি ইয়েসর গৌরব বাগাইয়া নিয়ে একজন ঘাটি নবী যদি তোমার লাগবে তুমি বদমাসের পেয়েছে জেল ঘাটিতে কত বিচুক তুমি তো আগের নবীর কথা বাদ দাও, নবীদের নবীর কথা বাদ দাও, তুমি দাও ইউসুফ আলাইহিসসালামের 40 বছর আল্লাহর নবী 12 বছর বয়স থেকে শুরু হইয়া সুদীর্ঘ 40 বছর যে পরীক্ষা দিয়েছেন, 2 পরীক্ষা একটাই যদি তাকওয়া জুলেখায় যে ভঙ্গি আদেশটা পুরো মানুষের তার চরিত্র রক্ষা করতে পারলো না, আল্লাহ নবীদের ইউসুফ আলাইহিসসালাম তাকওয়ার পরীক্ষা তার নাম আর আল্লাহ এখন এই নবীর বলে আমি তাদের মসজিদ বান্দা ঘোষণা করছি, সুন্দর যে নিজ ফল নিজের আখ ফাটি দিয়েছে, সুবহানাল্লাহ এত সুন্দর, আজকাল খুব সুন্দর বই দেখা যায় না, যত সুন্দর বই তার মোবাইল তো ব্যস্ত ফোন গান দিয়েছি উপরে হিগুড়ে ফোন তোমার লাগিও আমি হিগুড়ে হই আর ফেরত একটা বাজার তোমার লাগিও আমি বাবার সুন্দর হয়েছে নি যেমন তার ব্যস্ততাই ব্যস্ততম দেখা হয়েছে, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম জুলেখায় জামবার ছোট ঘটনা হইয়া গেছে, গোলাম পালানো হয়েছে মুখস্থানি লেখিয়া নবী বললেই সম্ভব হয়েছে, তুমি তো তোমার প্রিয়সর বউ চিনবার বাগে আসলে নবী আমাদের মত হবে দাও দাও 7 বছর সময় বনে আস্তা পৃথিবীর সমস্ত বয়স্ক
মিডিয়ায় কেন আখলাক তো এত ইসমাইলের আখলাক বলবে সমস্ত পৃথিবীর পাঁচ দমিয়া তাহলে ইব্রাহিমের পিতৃত্বের পরিকার সম্মান হবে না দাও দাউদ আইয়ুব আলাইহিসসালাম আরো বছর অসুস্থ ছয় হাজার উট বঞ্চিত পাঁচ হাজার গুড়া বঞ্চিত শত মাইল নিরাশ বঞ্চিত অসুস্থের পর অসুস্থ সাত দিনের সাতদিন তা বললে ফোনে যায় ইমাম সাহেবের কাছে ফোনে যায় জাদুঘরের কাছে ফোনে যায় ডাক্তারের কাছে ক্লিনিক বলায় জাল করায় ছাগল হয়ে যায় আঠারো বছর অসুস্থ থাকার পরে যখন সুস্থ হয়েছে জিতেন আল্লাহ নবী যখন বলা যায় তখন বলা যায় আমি তখন বলা আসলাম এখানে হলে তখন আমার প্রত্যেক নাম দেয় করে দিয়ে এটাই আইজু মিটিং এ আসে নবী বললেন আল্লাহ লিঙ্ক আছে নি আছে যে কি হইব নবী আমাদের মতো মানুষ পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব হচ্ছে সে ঠিক আর খুব সুন্দর নবী নবীর মতো নবীরা নিষ্পাপ আলাম গিয়াও কুলুহুম মাসুমুন সকল আমি একটা নবীর সুন্দর নিষ্পাপ হয়ে এসেছেন নিষ্পাপ হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে কোন কলুষতা কোন অশ্লীলতা তাদেরকে পায় নাই নবী কেনে নবীর স্ত্রী বিবি হাজি হয় হয় দাও পৃথিবী সবার মা ইসমাইলের মা বানানো সম্পর্ক হয় 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 কি পরীক্ষা وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمُ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا دعوة الله كونه نبي لكن نبي نوي بلي انت أبي موت نبي نوي بلي بسي أبي موت مشهور قول تاج نبي نا شاهدون عراق وفي أسلا ابن سكول چلانے والا أسلا سكول بحتا তাদের জীবনী হয়েছে আপনি অত বড় মর্যাদার অধিকারী আপনি একটা পরিবর্তন হয়ে যাচ্ছে বুঝতে দুই জিনিসে আমার পরিবর্তন করি অত মর্যাদার আসন একটা মিশা মাত মাতি না আর একটা অপ্রয়োজনীয় মাত্রা তুলে অপ্রয়োজনীয় মাত্রা বহু জিনিসে আমরা ধ্বংস লাগে চেষ্ট এর মধ্যে একটা যদি অতিরিক্ত আল্লাহ একবারে হেদায়ত কাছে বলুন কি ফল সম্পর্কে পাকিস্তান হজ শরীফের কথা কি বলে মহিলা যদি চাই মহিলা এখন দিয়ে করবে আমি আসলে কোন কার মানুষ নাই আমার এই পরিস্থিতি স্বীকার করছি গুন্ডা মানুষ আসতে তার দিক পরিবর্তন আল্লাহ বড় নজরই করছে আর আমার কইছে আমার দোয়া পেলে আমি আর টাকা মনে হইতাম না ওরাই তু কিপন মারা গেছে মানুষের সমাজে ঘৃণা করতো মানুষের সামনে কোন মানুষ চাইত না কিফলর লাশ ফসিয়া গেল কিন্তু আল্লাহ দেখেন আমার খবর তোয়ার পরে খাগজ এখন কুড়ুলের পুরি উড়ি তার খবর খান বুকুর উড়িয়ে পড়ছিল বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আব্দুল বন্দা বন তো এসা বন যার মুক্তি না কাগজ পত্র হইয়া পৌঁছে বন্দা বন তো এসা বন যার মৌতে আল্লাহর আরশে খুশি হয় যার লাগে আল্লাহ ইন্তজার করেছিল এক সাহাবি কন্ডে আমার এই সাহাবি আল্লাহর দিদারে তাই খুশি হইবার আল্লাহ থাকলে দেখে খুশি সভাপতি যখন বলা
দেশ বিদেশে বর্তমান রাজ্য বাজে বাজে চিন্তা মর্জুন হাজার
Thank you.